হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব টিচার। আসসালামু আলাইকুম, আমি আল আমিন আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা দেখব একটা মজার টপিক, সেটা হচ্ছে প্লেজারিজম কাকে বলে। প্লেজারিজম শব্দের বাংলা অর্থ হচ্ছে কুম্ভীলক। এটা যদি আমি আরও সহজ করে বলি তাহলে হচ্ছে অপরের রচনা চুরি করা। মানে অন্য একজন কোনো একটা টপিক লিখলো, কোনো একটা আর্টিকেল লিখলো, কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখলো, অথবা কোনো রিসার্চ করলো আর সেটা আপনি কাট কপি পেস্ট করলেন, সেটাই হচ্ছে প্লেজারিজম। মানে অন্যের কোনো কিছু আপনি চুরি করে নিজের হিসেবে চালিয়ে দেওয়া। আচ্ছা, সেই জিনিসটা কিভাবে আপনি দেখবেন যে আসলে এটা প্লেজারিজম নাকি প্লেজারিজম না? সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা প্রথমেই হচ্ছে এই স্মল এসইও টুলস সফটওয়্যারটা ইউজ করব। সেটা কেন সেটা আমি বলছি, যে আপনি দেখবেন যে কোনটা আসলে আপনার অথেন্টিক আর কোনটা আপনার অথেন্টিক না। আমি এই যে এই লেখাটা দেখেন এখানে কপি করছি কন্ট্রোল সি দিয়ে, এবং আমি এটা পেস্ট করব এখানে। এটা এমন একটা সফটওয়্যার যেখানে আপনি 1000 করে ওয়ার্ড পেস্ট করে চেক করতে পারবেন যে আপনার লেখাটা আসলে প্লেজারিজম নাকি আপনার নিজের অথেন্টিক লেখা। সো দেখেন, চেক হচ্ছে প্লেজারিজম। এখানে যদি আপনার এটা নিজের লেখা হয় তাহলে অবশ্যই 100% ইউনিক দেখাবে, আর যদি সেটা কোনো জায়গা থেকে কপি করা হয় তাহলে সেখানে অবশ্যই দেখাবে যে আপনি কোন সোর্স থেকে কপি করেছেন। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে, আমরা ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছি। পিকচার, ওকে, দেখেন স্টার্ট হয়ে গেছে প্লেজারিজম চেকিং। এই যে দেখেন এখানে লেখা উঠেছে যে 100% ইউনিক। এখন কোন লেখাটা হচ্ছে আপনার ইউনিক না সেটা কিভাবে আপনি চেক করবেন? আমি লিখছি একটা টপিক যেটা ইন্টারনেটে অ্যাভেলেবল। ধরুন যে আমি এই যে এখান থেকে এই লাইনটা কপি করলাম এবং এটা আমার অ্যাসাইনমেন্টের কোনো একটা জায়গায় আমি ইউজ করলাম, ধরেন এখানে ইউজ করলাম। এই লেখাটাই আমি চেক করব এখন। দেখেন যে চেক করার জন্য আবার আপনাকে যেতে হবে এই সফটওয়্যারটিতে, রিফ্রেশ দিয়ে নেবেন, দেন এখানে আপনি পেস্ট করবেন আপনার লেখাটা এবং চেক প্লেজারিজমে চেক ক্লিক করবেন। আচ্ছা, স্টোর ফ্রন্ট, আচ্ছা আমরা স্টোর ফ্রন্টগুলো দিয়ে দিচ্ছি। ওকে, প্লেজারিজম চেকিং শুরু হয়ে গেছে। দেখেন যেটা আগে 100% ইউনিক ছিল এবং এটা আমরা কিন্তু কপি করেছি, এই জন্য 100% প্লেজারিজম, মানে অন্যের লেখাটা আমরা চুরি করেছি। সো এটা কোন সোর্স থেকে কপি করা হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এটার উপরে ক্লিক করলে। চলো আমরা ক্লিক করে দেখে আসি যে কোথা থেকে আমরা লেখাটা নিয়েছি। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে এই যে বাংলাদেশের যে সোর্সটা সেটা থেকে আমরা কপি করেছি এবং সেটা চলে আসছে। সো এইভাবে আপনি কিন্তু প্লেজারিজম চেক করতে পারেন। সো সাবধান, নিজে লেখার চেষ্টা করেন, অন্যের লেখা কপি করার আসলে অনলাইন জগতে এখন আর কোনো সুযোগ নেই। সো আপনার অথেন্টিক, আপনার ওন ওয়ার্ড অলওয়েজ ইউজ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।